বউ দিদিমণি ওটা আমায় দাও। বিপিনদা আজ আমি নিজের হাতে দিই। তেমনি করবে তুমি এসো। কোথায় ছিলে তুমি? আমার ঘরে ওকে ঢুকতে দিয়ে বারণ করেছি না আমি? নিয়ে যাও এসব। কি হয়েছে? বউ দিদিমণি দাদাবাবুর ঘরে চা নিয়ে গেছিল তাই। ভাস্কর চিরকালই একটু সোজাসুজি কথা বলে, এখন তুই মনে কষ্ট পাচ্ছিস, পরে আস্তে আস্তে দেখবি মানুষটাও ভালো রে। হ্যাঁ মানুষটাও ভালো। ছোট, কাকে কতটা প্রশ্রয় দিবি সেটা তোর ইচ্ছে। ওকে আমার ছেলে ওর ঘরে যেতে বারণ করেছে, সেটা ও শুনছে না। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি সহ্য করব না, কারণ আমি জানি যে ওর জন্যেই আজ আমার স্বামী বিছানায় পড়েছে। আমার জন্য বাবা বিছানায় পড়েছে? বাবা আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে? আমার জন্য কে বললে? আপনার এই অবস্থার জন্য আমি যাই? বলুন না বাবা, কি করেছি আমি? না 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 না, তুমি কিছু করনি বৌমা, তুমি কিছু করনি। আমার এত বড় জীবনে নিশ্চয় পাপ করেছি কিছু, এ তারই শাস্তি। তবে বৌমা, আমি সারা জীবন শুধু পাপই করিনি, পুণ্যও করেছি, নাহলে তোমার মতো এমন পুত্রবোধ আমি পাবো কি করে? বলো মা, বলো বলো। বাবা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।